সকালবেলা উঠে আজকে এর পান্তা খাওয়া হবে। অনেকদিন পরে বাবু তো খেতে আরম্ভ করে দিয়েছে। কি ভাজা করেছে? আলু ভাজা, ডিম ভাজা দিয়ে পান্তা। অনেকদিন পরে পান্তা খাওয়া হবে, বসে পড়েছি খেতে। আমার হাতে একটু জল দাও না গো। কেন কেন জল নিয়ে? দুপুরে আজকের এই মাছটা কিনে এনেছে জিবে মাছ বলে, অনেকদিন খাওয়া হয় না এই মাছটা। আর একটু চিংড়ি কিনে এনেছে, চিংড়িতে উচ্ছে চচ্চড়ি বানাবে, আর এই মাছটা দিয়ে ঝাল আর ডাল টাল কি করে। হ্যাঁ, এই মাছটা খেতে আমার খুব ভালো লাগে। অনেকদিন পরে এই মাছটা খাওয়া, চোখানে এই মাছটা খাওয়াই হয় না। হয়তো আছে, জানি না তো আমি। আর দাও সবজিটা কেটে দিই, দাও উচ্ছে টুচ্ছে একটু বের করে দাও, কেটে দিই। তোমার একা একা কেন করতে হয়? সবজিটা কেটে দিই। ওইখানে থাকলে ওরা অন্যরকম ব্লক, এখানে থাকলে অন্যরকম। উচ্ছেটা কি করে কাটবো? লম্বা লম্বা করে, সরু সরু করে? হ্যাঁ, আলু হয়ে যাবে এরকম লম্বা লম্বা করে। গ্রামে আসি দুদিন, দুদিন অন্যরকম একটু ব্লক দিই। 11টার মতো বাজে যায়, বেরিয়ে যাব তো আজকে আমরা, আবার চলে যাব। খুব গরম পড়েছে, সত্যিই খুব গরম পড়েছে। কি গরম পড়েছে, মানুষ টাকা যায়নি। হ্যাঁ, খুব গরম পড়েছে। চলো সবজি টবজি কেটে নি, আবার একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। মা এদিকে উনুন জ্বালিয়ে দিয়েছে, লাইটের একটু সমস্যা। এই যে মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে, বড় একটা হাঁড়ি বসিয়েছে, ডাল বসাবে মনে হয়, ডাল সিদ্ধ। ডাল হবে না? খেসারি ডাল একটু বানালে ভালো হতো। তুমি মুগ ডালটা ভিজিয়ে দেওয়ার আগে একবার আমাকে বলতে পারতে, মুগ ডাল খাবো না খেসারি ডাল। আরে খেসারি ডাল আমার সিদ্ধ খেতে ভালো লাগে, ও এটা খুব পছন্দ করে। না না, থার থাকা যাবে না, সকালবেলা পড়ানো আছে না, আর একদম থাকবো না। উনুনটা ধরিয়ে নাও, ঘেমে যাচ্ছে। আমার একটা ফ্যান লাগিয়ে দেবো তোমার। এদিকে দেখো, আমি একটা মোটামুটি সবজির দোকান দিয়ে ফেলেছি ছোটখাটো। বাড়ি থেকে চলে আসবো বলে মা সকাল সকাল গিয়ে কত সবজি তুলে এনেছে, দেখতেই পাচ্ছ। সমস্ত রকমের সবজি, বাড়িতে যা যা মোটামুটি চাষ হয় সব কিছু দিয়েছে। এদিকে গাছে ছোট ছোট, মানে কি বলবো, পোকা ফোকা যা মোটামুটি ভালো খারাপ সব কিছু মিলিয়ে, শশা কলা যা পেয়েছে, ঝিঙে চিচিঙ্গে, মোটামুটি জানোই তো বর্ষাকালে প্রচুর সবজি হয় আমাদের গ্রামে, কিছু হোক আর না হোক, মানে আমাদের বাড়িতে পার্টিকুলারলি সবজিটা চাষ হয়। তো থোঁটুর সব যা পেয়েছে সব দিয়েছে, একটু শাক টাক দিচ্ছিল। আমি বললাম যে আর কিছু দিতে হবে না, কত নিয়ে যাবার। আর আর সব থেকে বড়ো কথা, আমি ব্যাগ নিয়ে যাইনি। আর আমি জিনিসপত্রগুলো আনবো কী করে? তো মা বললো একটা বস্তা মোটামুটি দেবো রেডি করে, তো বস্তা দিয়ে আনবো। এদিকে রান্নাবান্না হয়ে গেছে, খেতে বসে গেছি। থালকুল পাতা বাটা, কুলকুল শাক, আলু ভাতে কলা ভাজা, বেগুন ভাজা, ওই দেখতে পাচ্ছ চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে উচ্ছে চচ্চড়ি, মাছের ঝাল, ডাল, তার পাঁপড় ভাজা। এই আজকের মোটামুটি দুপুরের মেনু, খেতে বসে গেছি। মোটামুটি খেয়ে দিয়ে নিয়েই আমরা বেরিয়ে যাব। তো বাড়ি এসে যতটা পারি একটু শাক খাই, জানো তো এখানে শাকটা ঠিকঠাকভাবে খাওয়া হয় না, ওই জন্য যতটা পারি বাড়ি এসে শাকটা একটু খাই। তো খেয়ে দিয়ে নিই, চলো। যাই হোক, মোটামুটি আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। 3টে মতো বাজে, কারণ বৃষ্টি আসতে পারে, মেঘটা পুরো অন্ধকার অন্ধকার মতো হয়ে এসছে, বৃষ্টি আসতে পারে, এত দূর যাবো, তারপর ওর আবার শরীর খারাপ, তার যার কারণে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, এতটা রাস্তা যেতে হবে। কারেন্টও নেই, এত কারেন্টের সমস্যা। কালকে যত এত রাত হলো, ইয়ে কারেন্ট না থাকার কারণে রাতে ঘুম হয় না, আজকেরও দেখে সে কারেন্ট নেই। রেডি হয়ে গেছি, কিন্তু একটু কারেন্টটা থাকলে ভালো হতো।
ফোন দিল আবার যার কারণে হয়েছে কেউ ফোন নিয়ে আনতে ফোন করেছে জিনিসপত্র সবজি টবজি না যা নিলাম সে বললাম না ব্যাগ আনিনি যার কারণে সে একটা বড় বস্তা মতো নিয়েছি সে এক বস্তা মোটামুটি সবজি হয়েছে সেটা নিয়ে যাব কি করে এখন খুব চিন্তা সবজিটা তো অনেক হয়েছে নিয়ে যাওয়ার খুব অসুবিধে একটু হাওয়াটা এই পাখাটা দেন আর একটু হাওয়া খাই গরম লাগছে আমার খুব ভাই হচ্ছে কে বস্তাটা রাস্তা পর্যন্ত দিতে দিয়ে এসে সে যা ঘামছে ও ওর পিঠের দিকে তাকিয়ে দেখো কি আর ঘামছে দেখো গরমটাও পড়েছে সেরকম চলো বেরিয়ে যাই মোটামুটি তাড়াতাড়ি বৃষ্টি আসার আগে চলে যেতে পারলেই হলো রাস্তার মধ্যে হঠাৎ করে কি বৃষ্টি চলে এলো এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম দেখতেই পাচ্ছ বস্তাটা আছে ওই সামনে বস্তাটা দিয়ে নিয়ে এসেছি আমরা দাঁড়িয়ে আছি বাড়িতে তাড়াতাড়ি বৃষ্টি হয় বলে চলে এলাম ঘরের কাছে এসে দেখি বৃষ্টিটা চলে এলো এটা দোকানের সামনে গাড়িটা রেখে দাঁড় করালাম অনেকদিন পরে গাড়ি নিয়ে গিয়েছিলাম মাস কত মাসে বৃষ্টি হয় কি বলবো বলো শেষ বেশ যাই হোক সবে জাস্ট বাড়ি এলাম পাঁচটা 15 মতো বাজে চৌমুখ শুকিয়ে গেছে এদিকে দিকে একদম বৃষ্টি হয়নি মাঝ রাস্তায় এদিকে বৃষ্টি হয়েছে এদিকে একদমই বৃষ্টি হয়নি ঠিক আছে তো যাই হোক মোটামুটি কালকের আমি আর মানে কিছু বলতে পারিনি ভিডিওটা শেষ করতে পারিনি এসছি এতটা রাস্তা আর শরীরটা কেমন খারাপ মতো লাগছিল আর ওই জন্য ভিডিওটা শেষ করা হয়নি আজকে সকালবেলা ভাবলাম ভিডিওটা শেষ করি তারপর আবার আজকে মাথাটা কি ধরেছে হঠাৎ করে আমার এই সাইডটা মানে ডান বাম সাইডটা এত মাথা যন্ত্রণা হয় না সে বলার মতো নয় দেখতেই পাচ্ছি শুয়ে আছি চৌমুখের হাল নেই বাড়ি থেকে আসলে এরকমই হয় তো চলো টাটা আর আমাদের সামনে একটা বানর বানর বসে আছে কি করে দাঁত বের করে বানরের মুখটা দেখে দেখে এসো চলো টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো চলো সবাইকে টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো ভিডিও দিচ্ছে